ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যেমন গান্ধীজি এবং অন্যান্য যেসব বিপ্লবীদের কথা আমরা আলোচনা করলাম একটু আগে ক্লাসে, ঠিক তেমনি ভাবে আমরা আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নৌ বিদ্রোহের গুরুত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যেমন আমাদের গান্ধীজি বিপ্লবী, ঠিক তেমনি ভাবেই কিন্তু একইভাবে গুরুত্ব দিয়ে দেখা দিয়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হচ্ছে নৌ বিদ্রোহ। এবং এই নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের গান্ধীজি, তারপরে বিভিন্ন যেসব বিপ্লবী, মাসুদা সূর্যসেন, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, ঠিক তেমনি ভাবে কিন্তু নেতাজির গুরুত্বকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। আজকে তাকে নিয়ে একটু আলোচনা করব। সুভাষচন্দ্র বসু রাজনৈতিক জীবন শুরু থেকেই সর্বদাই কিন্তু পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন এবং তিনি মনে করতেন জাতীয়তাবাদী ছাড়া ভারতীয় সমাজের বিকাশ কোনো মতেই সম্ভবপর নয়। এবং তিনি কিন্তু এই তোমার জার্মান এবং রাশিয়ার যে দুই ধরনের রাজনৈতিক মতাদর্শ ছিল সেটাকে মেলবন্ধন ঘটিয়ে একটা সাম্যবাদী নীতির মাধ্যমে কিন্তু ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনের উত্তরণ ঘটাতে চেয়েছিলেন। তিনি যখন ভারতের রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়েছিলেন তখন কিন্তু গান্ধীজি সকলেরই প্রিয় জননেতা ছিলেন এবং তিনি গান্ধীজির সব মত বা সব নীতিকে সমর্থন না করলেও তার সঙ্গে চলতে তার সুবিধাই হয়েছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে অনেকখানি তাহলে আমরা বলছিলাম যে গান্ধীজির সমস্ত নীতিকে তিনি পূর্ণভাবে সমর্থন না করলেও তার নেতৃত্বে এই সমস্ত আন্দোলনকে কিন্তু তিনি মেনে নিয়েছিলেন। যাই হোক, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিতে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় বাংলার নেতা চিত্তরঞ্জন দাশের সঙ্গে সুভাষের বেশ চিঠিপত্র আদান প্রদান হয়। তিনি সিভিল সার্ভিসে যোগ না দিয়ে বাংলার রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং সেই সময় বাংলা কংগ্রেসের প্রচার বিভাগের সম্পাদক ও জাতীয় কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং অসহযোগ আন্দোলনে তিনি যেহেতু সক্রিয় একটি রাজনেতা ছিলেন সেই জন্য তাকে জেলেও পোরা হয়েছিল বা তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জেলে থাকার সময় চিত্তরঞ্জনের যে রাজনৈতিক ভাবাদর্শ বা জাতীয়তাবাদ যে চিন্তা ভাবনা তার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং খুবই আকৃষ্ট হয়। সেই জন্য দেখা যাচ্ছে পরবর্তীকালে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু যে স্বরাজ্য দল গঠন করেছিলেন সেখানে তিনি সচিব ছিলেন, স্বরাজ্য দলের সচিব ছিলেন। এবং 1924 সালে যে কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু স্বরাজ্য দল জিতে গেছিল এবং কলকাতার প্রথম মেয়র হয়েছিলেন, কলকাতা কর্পোরেশনে মেয়র হন চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন মেয়র হন। এবং তখনকার সুভাষচন্দ্র প্রধান কার্যনির্বাহকের দায়িত্ব পান এবং তার আমলে কলকাতা তথা বাংলায় প্রচুর বিদ্যালয়, অবৈতনিক বিদ্যালয়, চিকিৎসালয় স্থাপন হয়। পরবর্তীকালে তিনি মুসলিম সমাজের উন্নতির জন্য নানা রকম কর্মসূচি নিয়েছিলেন এবং এইসবের কারণবশত তাকে বারবার কিন্তু জেলে যেতে হয়েছিল। যাই হোক, 1925 খ্রিস্টাব্দে যখন চিত্তরঞ্জন দাসের মৃত্যু চিত্তরঞ্জন দাস 1925 সালে, এই যে 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়। এই মৃত্যুর পরে সুভাষচন্দ্র বসু নিজের উদ্যোগে পূর্ণ স্বরাজের পক্ষে বক্তব্য প্রচার করতে থাকে এবং ব্রিটিশ সরকারের প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে তিনি নাকচ করেন
এবং এই বিষয়কে কেন্দ্র করে 1928 সালে কলকাতা অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘাত শুরু হয়। তাহলে গান্ধীর সঙ্গে সুভাষের, গান্ধীজি ও সুভাষ সংঘাত শুরু 1928 সাল থেকে। কি নিয়ে? ব্রিটিশ সরকার যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে তিনি নাকচ করেছিলেন সেই কারণে। এবার একটু চলে আসি তার ছাত্র জীবনের কথা। প্রেসিডেন্সি কলেজে তিনি পড়াশোনা করতেন, যাই হোক সেখানকার এক অধ্যাপকের সঙ্গে কথোপকথনের পরে সে প্রেসিডেন্সি থেকে তার আর বিএ পাশ করা হলো না। সে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করে। বিএ পাশ করার পরে ছাত্র থাকলেন কলকাতায় বিশ্ববিদ্যালয়ের টেরিটোরিয়াল আর্মি শাখায়। 4 মাসের জন্য তিনি ট্রেনিং নিয়েছিলেন এবং সেখান থেকে তার সামরিক আর কি একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছিল। 1919 সালে সুভাষচন্দ্র বসু কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কেমব্রিজ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষারও তিনি প্রস্তুতি নিয়েছিলেন। ফলে দেখা যাচ্ছে যে 1920 সালে 1920 সালে ICS পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করে। 1920 ICS পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে। ফলে বুঝতেই পারছো তিনি একটি মেরিট বা মেরিটোরিয়াস একজন স্টুডেন্ট ছিলেন। এদিকে চলে আসি, আমরা জেনেছি যে 1928 সালে গান্ধীজি আর সুভাষের সঙ্গে সংঘাত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল। আমরা আগে কিন্তু বলেছি যে গান্ধীজির সমস্ত নীতিকে কিনে তিনি আর কি মানতেন না, কিন্তু তার নেতৃত্বে যে এত গণবৃহত্তর আন্দোলন ঘটেছিল ফলে কিছু ক্ষেত্রে তিনি তার নেতৃত্বকে স্বীকার করে নিয়েছিলেন। 1930 খ্রিস্টাব্দে যেমন আইন অমান্য আন্দোলন শুরু হয়, সুভাষচন্দ্র আবার গ্রেপ্তার হয়। অসুস্থ হওয়ার পরে, গ্রেপ্তার হওয়ার পরে তিনি অসুস্থ হয়, তো চিকিৎসার জন্য সুভাষকে ইউরোপে যেতে হয়। 1933 খ্রিস্টাব্দে সেখানে ইতালির রাষ্ট্রপ্রধান মুসোলিনির সঙ্গে তার দেখা হয়। মুসোলিনির যে সামাজিক ক্রিয়াকলাপ সেটা সুভাষকে খুব উৎসাহিত করেছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে যে আইন অমান্য আন্দোলন 1934 সালে তুলে নেওয়া হয়েছিল বিনা শর্তে, তার তীব্র সমালোচনা করেছিলেন সুভাষচন্দ্র বসু। ফলে 1928 সালে যে সংঘাতটা শুরু হয় তা আস্তে আস্তে প্রকট হতে শুরু করে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সুভাষ, জওহরলাল নেহরু, তরুণ নেতা, স্বাধীনতা সংগ্রাম ও ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্র গঠনে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে বৈপ্লবিক কর্মসূচির দাবি তুলেছিলেন। ফলে স্বাধীনতা সংগ্রাম ও প্রাদেশিক সরকার পরিচালনায় কংগ্রেসের কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে কংগ্রেসের মধ্যে বড় রকমের ফাটল দেখা যায়। এর মাঝখানে চলে আসে 1930-এর দশক, মানে বুঝতেই পারছ গান্ধীজির সাথে সুভাষের প্রকট মানে সংঘাত আরো প্রকট হতে শুরু করে যায়। কার মাধ্যমে? 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস হয়। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভা মনোনীত হয়। হরিপুরা কংগ্রেসে সভাপতি হন। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে ক্রমে গান্ধী আর তার অনুগামীদের সঙ্গে নবীন নেতৃত্বে তিক্ততা বাড়তে থাকে। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা বা হচ্ছে ত্রিপুরি কংগ্রেসে
গান্ধীজি মনোনীত যে পট্টবী সীতা রামাইকে তিনি পরাজিত করেছিলেন এবং সুভাষচন্দ্র বসু আবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সভাপতি হন সুভাষ, যার ফলে তাদের মধ্যে আবার তিক্ততা মানে আরো বেড়ে যায়। ফলে দেখা যাচ্ছে যে তিক্ততার মধ্যে তার যেহেতু আর কাজ ভালো লাগছিল না, তাই তিনি সেখান থেকে সরে এসে 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। ফরওয়ার্ড ব্লক দল ১৯৩৯ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামক একটি দল গঠন করে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কংগ্রেসের উচ্চ নেতৃত্বে রক্ষণশীলদের আধিক্য প্রভাব বাড়লেও সাধারণ মানুষ কংগ্রেস থেকে আস্তে আস্তে হতাশ হয়ে পড়ছিল। কংগ্রেসের সদস্য সংখ্যা ক্রমেই হ্রাস পেতে থাকলো। চূড়ান্ত অসন্তোষে দেশজুড়ে গণ অভ্যুত্থানের পথ তৈরি করেছিল। 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সেই গণ অভ্যুত্থানের উদাহরণ। পরবর্তীকালে আরেকটি ঘটনার উপর আমরা নজর রাখবো, সেটি হচ্ছে হলওয়েল মনুমেন্ট সরানোর আন্দোলন। 1939 খ্রিস্টাব্দে ভারত জুড়ে আন্দোলন সংগঠিত করার মনস্থান করেন সুভাষ, কিন্তু সেভাবে তিনি জনসংঘ ঘটাতে পারেনি, ইতিবাচক সাড়া পড়েনি। পরবর্তীকালে দেখা যায় যে বাংলায় সুভাষচন্দ্র বসু মনুমেন্ট সরানো আন্দোলন গড়ে তোলে। যে অন্ধক্ষ হত্যা সিরাজউদ্দৌলার নামে যে অপবাদ দেওয়া হয়েছিল, সেই মনুমেন্টটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক এবং সেটাকে সরানোর একটি আন্দোলনের তিনি পরিকল্পনা নিয়েছিলেন। যাই হোক, হিন্দু মুসলিম সমাজ মানুষ একজোট হয়ে সেটাকে সরিয়ে দিয়েছিলেন এবং সেই বাস্তবতা হয়ে সুভাষে কিন্তু গ্রেপ্তারও হয়েছিল। পরে অবশ্য হলওয়েল মনুমেন্টটি ভেঙে সরিয়ে দিয়েছিল। যাই হোক, এটা একটা পর্ব গেল। ইতিমধ্যে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ 1939 অলরেডি তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। জার্মানির হাতে ব্রিটিশদের পরাজয় হবে, সেই পরিস্থিতিতে তিনি ভারতে ব্রিটিশ সরকারের উপর চাপ দিতে উদ্যোগ নেন সুভাষচন্দ্র, এবং সেই জন্য দিন 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং আর রাসবিহারী বসু জাপানে যুদ্ধ বন্দী দিনে ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করে। যে আজাদ হিন্দ ফৌজ গঠন করে 1942, ১৯৪২ সালে আজাদ হিন্দ ফৌজ। কারা গঠন করেছিলেন? ক্যাপ্টেন মোহন সিং, আর হচ্ছে রাস বিহারী বসু। রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজে দায়িত্ব নেন। আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিয়েছিলেন সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে। ১৯৪৩ সিঙ্গাপুরে আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকার প্রতিষ্ঠা ঘোষণা করেন।
যুদ্ধকালীন সরকারের, আজাদহীন যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে। খাতায় নোট করবে, পড়বে, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। অবশ্যই বই দেখে নোট করবে। সুভাষ চন্দ্র বসু যে আজাদহীন বাহিনী গড়ে তুলেছিলেন, সেখানে একটি নারী বাহিনী ছিল। সেই নারী বাহিনীর নাম ছিল ঝাঁসি রানী বাহিনী। তিনি প্রথম থেকেই ভাবতেন নারীদেরকে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করা যায় ভারতের স্বাধীনতার সংগ্রামে, এবং তার এই লক্ষ্য বাস্তবায়িত হয়েছিল। এই বাহিনীর অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন রানী, যেহেতু এই নামটি রেখেছিল ঝাঁসি রানী বাহিনী, কারণ হচ্ছে 1857 সালের খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাইয়ের, লক্ষ্মীবাঈ তার নাম অনুসারে নেতাজি সুভাষচন্দ্র বসু এই আজাদীন বাহিনীর নারী বাহিনীটির নাম দিয়েছিল ঝাঁসি রানী বাহিনী। সেখানে প্রায় 1500 নারী ওই বাহিনীতে যোগদান দিয়েছিলেন, এবং 1945 খ্রিস্টাব্দে ইম্ফলে অভিযানে রানী ঝাঁসি বাহিনী সরাসরি যুদ্ধে নেমেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। নভেম্বর মাসে জাপান আজাদহীন সরকার জাপান অধিকৃত আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দিয়েছিল আজাদহীন সরকারের হাতে। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ আর কি আজাদহীন সরকারের হাতে জাপান সরকার তুলে দিয়েছিল। ঠিক আছে, 1944 খ্রিস্টাব্দে 4ঠা ফেব্রুয়ারি আজাদহীন বাহিনীর প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারত অভিমুখে যাত্রা করেছিল। সেখানে তিনি পতাকা উত্তোলন করেছিলেন 1944 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে তিনি কোহিমা অবরোধ করেছিলেন। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন কোণঠাসা হয়ে যায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে জাপান কিন্তু আর এই আজাদহীন বাহিনীকে আর সাহায্য করতে পারলো না, এবং কোথা থেকে আর সাহায্য পেলেও না, যার ফলে এই বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছিল। যেহেতু জাপান সরকার কোণঠাসা হয়ে যায়, তারপরে বর্ষা শুরু হয়ে যায়, বর্ষা শুরু হয়ে যায় খাদ্য, তারপরে যোগাযোগ সবই অনিয়ম হতে থাকে, খাবার না পেয়ে সৈন্যরা ক্লান্ত হয়ে যায়, অনেকে মারা যায়, যার ফলে আজাদহীন বাহিনী সফল আর কি হয়ে উঠতে পারেনি। যাই হোক, সফল না হলেও তার যে অবদান সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এবং তিনি কিন্তু পরবর্তীকালে আবার চেষ্টাও করেছিলেন তার পুনর্জীবনে, কিন্তু রাশিয়ার কাছেও সেভাবে তিনি আশানুরূপ উত্তর বা অ্যান্সার পায়নি। যাই হোক, পরবর্তীকালে তিনি তাইওয়ানে 1945 খ্রিস্টাব্দে 18ই আগস্ট তাইহোকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় ঘটে, বলা হয় নাকি সেখানেই তার পরলোক গমন হয়। এই ঘটনা নিয়ে অবশ্য আর কি মিথ আছে, বা খবরের সত্যতা নিয়ে, মানে খবরের সত্যতা সম্পর্কে সংশয় তৈরি হয়েছে, আদৌ ঘটেছে কিনা সেই নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে অনেকের মাঝখানে। সেটা ছিল 1945 18ই আগস্ট। তাই হোক,
বিমান দুর্ঘটনা ঘটে বলেছে, তাই হোক তো সেখান থেকে উত্তরণের পথে তার দুর্ঘটনা ঘটে বলে আমরা সবাই মোটামুটি জেনে থাকি। যাই হোক, পরবর্তীকালে এই বাহিনীকে ভারতে নিয়ে এসে আত্মসম্মানের পর তাদেরকে বিচারের জন্য দিল্লি লাল কেল্লা তোলা হয় এবং তাদের মধ্যে অনেকে ছিলেন, যেমন হচ্ছে পি কে সেহগাল, জে এস ধিলো, শাহনওয়াজ খান, এই তিনজনকে দেশদ্রোহিতা বলে অভিযোগ করে ব্রিটিশ সরকার। কাদেরকে দেশদ্রোহিতা বলে অভিযোগ করে? পি কে সেহগাল আর হচ্ছে জি এস ধিলো আর শাহনওয়াজ। আজাদ হিন্দ ফৌজের লড়াইয়ের প্রভাব ব্রিটিশ সেনাবাহিনী ভারতীয়দের সেনাদের উপর পড়েছিল। অনেক সৈনিক আজাদ হিন্দ প্রান্তরে অর্থদানও করেছিল এবং 1946 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে রয়্যাল ইন্ডিয়ান নেভি বা ব্রিটিশ সরকার নৌবাহিনী প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে আর কি বিদ্রোহ, মানে বিদ্রোহ ঘোষণা করেছে, যেটা আমরা নৌবিদ্রোহ বলে জানি। এর মাঝখানে একটু বলে দিই যে যাদেরকে দেশদ্রোহিতা বলেছিল ব্রিটিশ সরকার, আজাদ হিন্দ বাহিনীদের আত্মসমর্পণ করে তাদের যখন লালকেল্লায় তোলা হয় বিচারের জন্য, তখন কিন্তু সারা দেশ জুড়ে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ঠিক আছে, বিভিন্ন আর কি বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে মোটামুটি বিভিন্ন জায়গায় প্রকাশ্যে জনসভা মিছিল বেরোতে থাকে এবং তারা যে ভারতীয়দের চোখে দেশপ্রেমী সেটা সরকার ছেড়ে তারা দেশ, মানে সরকারের কাছে তারা দেশদ্রোহী হলেও ভারতীয় তথা আমাদের কাছে তারা তো দেশপ্রেমী ছিল, ফলে তাদের মানে মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে তখন জনসভা মিছিল গণবিক্ষোভ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মিছিল বেরোতে থাকে। পরবর্তীকালে দেখা যায় যে 1946 খ্রিস্টাব্দে বিচারাধীন বন্দীদের শাস্তি ঘোষণা হলেও গণ অভ্যুত্থানের আশঙ্কায় ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছিল। এবং এই আজাদিন বাহিনীর মধ্যে আর একজন অন্যতম ছিলেন রশিদ আলী, তারই মুক্তির আন্দোলনের দাবিতে সারা বাংলার ছাত্র সমাজ গণবিক্ষোভ করেছিলেন এবং পথে পথে সভা করেছিলেন, মিছিল করেছিলেন, যেটা আমরা রশিদ আলী দিবস বলে জানি। একটু আগেই বললাম যে তার আজ আজাদের বাহিনীর যে আজ সেটা কিন্তু অলরেডি ব্রিটিশ সরকারের যে ইন্ডিয়ান নেভি বা রয়্যাল নেভি ছিল তার উপরে পড়েছিল এবং তাদেরই সুবাদে বা ব্রিটিশ সরকার মানে আজাদিন বাহিনীর যে প্রভাবটা পড়েছিল তাদের উপরে, তারই সুবাদে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ সংঘটিত হয়েছিল। 1946 নৌবিদ্রোহ, এটি হয়েছিল মুম্বাইয়ে তলোয়াল নামক জাহাজে। বোম্বাই তলোয়ার নামক জাহাজে এই জাহাজে কিন্তু এরা কোনো বিশেষ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের পতাকা উড়ায়নি, সমগ্র রাজনৈতিক প্রতিষ্ঠানের পতাকা উড়িয়ে এরা বিদ্রোহ করেছিল এবং বেতন বৈষম্য, খাবার মানে খারাপ খাবার, এসব বিভিন্ন রকম আর কি কারণ দেখিয়ে বা কারণ নিয়ে তারা, তাদের মধ্যে কারণগুলো অলরেডি ছিল, এই কারণগুলো নিয়ে তারা বিদ্রোহ করেছিল। যাই হোক, পরবর্তীকালে কংগ্রেস কংগ্রেস আর মুসলিম লীগের কোনো সমর্থন কিন্তু এই নৌবিদ্রোহ পায়নি, নৌবিদ্রোহে যারা বিদ্রোহ করেছেন তারা পায়নি, এমনকি মহাত্মা গান্ধীও এই বিদ্রোহের বিরোধিতা করেছিল। আজাদিন বাহিনীর মতো নৌবিদ্রোহীরাও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ ছিল, ফলে তাদের এই একই সম্মান প্রাপ্য ছিল। তার মানে বল, যেমন গান্ধীজি, যেমন আমাদের ভারতের যেসব বিপ্লবী আন্দোলনকারী ছিল, যেমন মাস্টারদা সূর্য সেন, দীনবন্ধু মিত্র, ভগৎ সিং, যাদের কথা আমরা আলোচনা করলাম, ঠিক তেমনি ভাবে কিন্তু এই নৌবিদ্রোহকে যারা নেতৃত্ব দান করেছিল বা যাদের দ্বারা এই নৌবিদ্রোহ সংঘটিত হয়েছিল তারাও কিন্তু একইভাবে একই সম্মান রূপে অধিষ্ঠিত হবে আমাদের চোখে, কারণ তাদের গুরুত্বকেও আমরা বা তাদের যে প্রভাব, তাদের যে গুরুত্ব আমাদের ভারতে ভারতের স্বাধীনতা সংগ্রামে পড়েছিল সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। সর্বোপরি মানে অল অল টোটাল সবার গুরুত্বকে দেখে বা শেষের দিকে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, ব্রিটিশ সরকার বুঝতেই পেরেছিল যে তাদের আর ভারতবর্ষে বেশি দিন আর টিকে থাকা সম্ভবপর নয়, যার ফলেই হয়তো আমরা স্বাধীনতা 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিলাম সবার আর কি অবদানের জন্য। ঠিক আছে, তোমরা দেখে নেবে
অনুশীলন কোয়েশ্চেন গুলো সলভ করবে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার আলোচনা করবো। বুঝতে না পারলে অবশ্যই ফোন করবে বা জানাবে, রেসপন্স করবে তোমরা।